হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি যেখান থেকে আমার কাঁচাবাজার শপিং করি। এই স্টোরের নাম হচ্ছে র্যান্ডাজ। আমি এই স্টোরে মান্থলি একবার যাই, মাঝে মধ্যে দুই তিনবারও যাওয়া পড়ে। এখানে সব সবজি, ভেজিটেবল সব কিছু ফ্রেশ পাওয়া যায়, ফ্রুটস। এই শপটা আমাদের বাসা থেকে 20-25 মিনিট দূরে, তার জন্য এখানে বেশি আসা হয় না। আর এখানে বেশিরভাগই ফ্রুটস, এর জন্য মাঝে একবার দুইবার আসলেই চলে, বেশি আসা লাগে না। আজকে আমি একাই আসছি শপিং করতে, আমার সাথে কেউ আসে নাই। আর এই কাঁচাবাজার শপিংটা সবসময়ই কোল্ড থাকে, এর জন্য বাবুদেরকে নিয়ে আসে নাই, ওরা বাসায় সবাই। আমি অনেকদিন পরে নিজে একা ড্রাইভ করে আসছি। আমি প্রেগনেন্ট থাকাকালীন ড্রাইভ করি নাই, এখন এই ফার্স্ট টাইম ড্রাইভ করলাম অনেকদিন পরে। আর এখানে সব সবজিগুলো সবসময়ই ফ্রেশ থাকে, আমার কাছে অনেক ভালো লাগে। আর এগুলো যখন বাসায় নিয়ে যাই, 2-1 সপ্তাহ বাসায় থাকলে নষ্ট হয় না সহজে। আর এই র্যান্ডাজের প্রাইসটাও অন্যান্য শপিং মলের তুলনায় অনেক কম। আমি র্যান্ডাজে তখন আসি যখন আমার শাক সবজি অনেক বেশি লাগবে আর আমি 1-2 সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারবো। আর আমি এখান থেকে অল টাইম আদা, রসুন, পেঁয়াজ এই তিনটা জিনিস কিনি। এই তিনটা জিনিস আমি অন্য কোনো শপিং মল থেকে কিনি না, র্যান্ডাজ থেকেই কিনি। আর এখানে ধনিয়া পাতাটাও অনেক ফ্রেশ পাওয়া যায়, এখানে সব কিছুই অনেক ফ্রেশ। আমি আজকে বেশি কোনো শপিং করব না, কারণ আমরা খুব শীঘ্রই দেশে যাব। এখন বাজার বেশি নিলে যদি নষ্ট হয়, এর জন্য আমরা অল্প অল্প করে সবসময় বাজার করতেছি এই 2-1 মাস থেকে। আমাদের যখন যেটা লাগে সেটাই আমরা এখন বাজার করতেছি, এক্সট্রা কোনো বাজার করতেছি না। এখানে অনেক ডিফারেন্ট কালারের টমেটো পাওয়া যায়, সবগুলো অনেক ডিফারেন্ট কালার। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।